নমস্কার দাদা, আমরা সকালে বুদ্ধিজীবীদের বাড়িতে বৈঠকে বসছিলাম, তখন এক আমাদের সমাজের যে অত অনেকদিন ধরে যে দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ও নেপাল দেবনাথ আমাদের এখানে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছেন, উনি সুবলদাকে গিয়ে থ্রেট দিলেন এবং আমাদের বাড়িতে থ্রেট দেয় প্রতিনিয়ত, সে সমাজে এবং এলাকার মধ্যে এরকম থ্রেট দিয়ে এবং বিভিন্ন সন্ত্রাস করে ঘুরে বেড়াচ্ছে এবং মিথ্যা জায়গা লেনদেন এই সমস্ত করে ওনাদের। আমরা ওর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি আমরা এলাকাবাসী, আমরা চাই ওর সুষ্ঠু বিচার এবং এই নেপাল দেবনাথের বিরুদ্ধে তাতে সুষ্ঠু বিচার করে আমি মুখ্যমন্ত্রীর কাছে এবং তথা এলাকাবাসীর কাছে সবাই কাছে আমি আবেদন কাজ করছি এবং সবাই এলাকাবাসী এক প্রতিবাদে আজকে একত্রিত হয়েছি, সবাই আপনাদেরকে এলাকাবাসীর তরফ থেকে ওর সুষ্ঠু বিচার চাই। উনি এরকম কতদিন ধরে করছে? উনি আজকে প্রায় আমার দেখা মতো আমি বুঝ হয়েছি মতো 15-16 বছর যাবৎ সে এরকমই করছে, সবাইকে বিভিন্ন বাজে কথা দিয়ে এবং শুধু মিথ্যা কথা দিয়ে সবাইকে থ্রেট দেয় এবং সবাইকে ধমকি দিয়ে। কেন থ্রেট দেয়, কেন কি চাকরি করেন উনি? উনি নির্বাচন কমিশনার বলে কমিশনার বলে ডিপার্টমেন্টের পাওয়ার দেখিয়ে হ্যাঁ ধমকি দেয় সবাইকে যে এই ডিপার্টমেন্টে আমি আছি, আমি সব করে দেবো, সবাই দেখিয়ে দেবো, ওদেরকে আমি এই করবো সেই করবো, মানুষকে ভয় কিছু বলবো। আগামীকাল কি আপনারা কি এটা নিয়ে পুলিশের কাছে দ্বারস্থ হবে? হ্যাঁ অবশ্যই, আমরা সুরক্ষা চাই, মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি?